হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওর সাথে ভ্রমণ করাবো বিডি বাস জোন 2.3.0 রাজশাহী। ভিডিওর শুরুতে ধন্যবাদ দিতে চাই বিডি বাস জোন গ্রুপের অ্যাডমিন এবং মডারেটর সকলকে, এত সুন্দর ট্যুর উপহার দেওয়ার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ট্যুরের বাস হিসেবে ছিল দক্ষিণবঙ্গের বহুত আলোচিত এবং সমালোচিত বাস হানিফ এন্টারপ্রাইজের 236 নম্বর বাস। ট্যুর শুরু হওয়ার পূর্বে গ্রুপের অ্যাডমিন নিফর রহমান সোহান ভাই আমাদেরকে ট্যুরের গাইডলাইন প্রদান করেন। ট্যুরের বাস ছাড়ার স্থান ছিল ঢাকা ধানমন্ডি কলাবাগান থেকে। তারা ট্যুরের শুরুতে আমাদেরকে একটি ট্যুরের লোগো সম্বলিত একটি ট্যুরের গেঞ্জি প্রোভাইড করে দেয়। অনেকটা পথ জার্নি হবে, তাই শরীরটাকে সতেজ রাখতে এক পিস ডাব আমি খেয়ে নেই। অনেক বার্গেনিং করে 70 টাকাতে ডাবটি আমি ক্রয় করি। আমার এই ডাবটিতে ভাগ বসায় রইসুল ভাই। ডাব খাওয়া নিয়ে চলে দুজনের মধ্যে প্রতিযোগিতা। ডাবটি অনেক কোয়ালিটিফুল ছিল, তো ডাব খেয়ে টাকা দিতে গিয়ে মনে পড়লো আজকের আমার এই ভিডিওটি স্পন্সর করেছে মোজবেট বিডি। যারা অনলাইনে প্রেডিক গেম খেলতে ইচ্ছুক তারা মোজবেটে রেজিস্ট্রেশন করে অনলাইনে প্রেডিক গেম খেলে আয় করে নিতে পারেন অনেকটা। মোজবেট হচ্ছে নানা রকম গেম খেলে এবং ক্রেডিট করে আয়ের একটি চমৎকার একটি প্ল্যাটফর্ম। শতভাগ ট্রাস্টেড এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেট, ফুটবল, লুডো সহ 8 লক্ষাধিকের অধিক গেমস। আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 150% বোনাস। সকল প্রকার লেনদেন করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে। মোজবেটে পাবেন 24 ঘন্টায় গ্রাহক সেবা। মোজবেটে রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড TIGERBD এটি ব্যবহার করলে পাবেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। রেজিস্ট্রেশন লিঙ্কটি কমেন্ট বক্সে পিন কমেন্ট করা থাকবে। আমরা সবাই 11টার মধ্যে বাসে উঠে যাই এবং বাসের ভিতরে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন আমাদের অ্যাডমিন নিফার রহমান সোহান ভাই এবং খুব সুন্দর করে ট্যুরের নির্দেশনাগুলি বুঝিয়ে দেন আমাদেরকে। গাড়ি যেইভাবে আমাদের ড্রাইভার চালায় সেইভাবে চলবে। আপনি যদি বলেন যে গাড়ি ট্যুরের গাড়ি কেন ভাগতেছে না, এটা হবে না। আর খুব বড় কথা যেটা, রাজশাহী রাস্তায় খুব ধরনের চেকিং হয়, খুব ধরনের চেকিং বলতে পুলিশের চেকিং। আমরা এমন কিছু করবো না যদি নাম করা হয় গাড়ি আটকায় রাখে। আর ভাই, গাড়ির ভিতরে কেউ কোনো ধরনের পাশে যদি কোনো মেয়ে একটা দাঁড়ায় থাকে, ল্যাংটা হয়েও পর্দা উঠতে পারে তো সবাই সবার সাইডের দিকে গিট্টু দিয়ে রাখেন। গিট্টু গিট্টু পাশাপাশি মোবাইল গুলো আছে বন্ধ, আসলে সাবধান, কোনো সময় হারা যেতে পারে। আর বাকি তথ্য পাস হওয়ার ব্যাপারটা পরে কোথায় গাড়ি দাঁড়ায়, গাড়ি ভাগে না ভাগে, এগুলো নিয়ে না বলাই ভালো। কারণ একদিনে সীতাকুণ্ড আগুন, বাঁকুড়ায় আগুন, তারপরে হচ্ছে মোহাম্মদপুর আগুন, বেগুনবাড়ায় আগুন, মসিলায় আগুন, প্রতিদিন অ্যাক্সিডেন্ট। তো এসব পরিস্থিতি কোনোটাই ভালো না, এগুলো সব আমাদের হাতের কামাই। এর জন্য সবাই আল্লাহ বিল্লাহ করে আল্লাহরে স্মরণ রাখবো। এখন যারা আমরা আয়াত করছি গাড়ি, তারা সবাই আয়াত করছি। রইসুল ভাই পড়ায় দেন, পড়ায় দেন। আমরা যারা আয়াতুল কুরসি পারি, তারা সবাই আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফুটিয়ে নিব। পাশাপাশি যারা সূরা ফালাক ও নাস এই দুইটাও যারা পারি, মানে আয়াতুল কুরসি, ফালাক, নাস এই তিনটা পড়ে নিজের গায়ে ফুটিয়ে নিব। আর যারা না পারি তারা দুরুশ্বরী করেন পাঁচবার। আর যারা পারি আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস শুরু করেন। সকল রকমের ফর্মালিটি মেনটেন করে আমাদের বাস ছাড়তে প্রায় 12:30 বেজে যায় এবং বাস ছাড়ার পরে ট্যুরের গাড়ি যথারীতি চলতে থাকে এবং আমি পিছনে বসে উপভোগ করতে থাকি। পিছনে আমরা যথেষ্ট পরিমাণে মজা করে থাকি। যেহেতু বাস ছাড়তে আমাদের দেরি হয়ে যায়, রাস্তায় তেমন কোনো বাস আমরা পাইনি, তেমন খেলাধুলাও হয়নি, এবং আমরা এইভাবে করতে করতে একদম চলে আসি হচ্ছে আপনার যমুনা ব্রিজে সকাল সকাল। এবং সকালবেলা যমুনা ব্রিজের জায়গাটি দেখার মতো ছিল। যমুনা ব্রিজের জায়গাটি আপনাদেরকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি।
ব্রিজের উপরে স্মুথ গতিতে আমাদের ড্রাইভার শখসিতার ভাই গাড়িটি চালান এবং বনেটের ভিতরে সিনিয়র ভাই ইমু ভাই বসে আছেন জয় এবং অনেকেই বসেছিল বনেটে। আমি সামনে আসলে ভিডিও করার জন্য একটু কনসেন্ট্রেট করি এবং যমুনা ব্রিজের অপূর্ব সৌন্দর্য আপনাদেরকে দেখানোর ট্রাই করি। ব্রিজ পার হয়ে আমি আসলে একটু ঝিমঝিম ভাব অনুভব করি এবং আমি ঘুমিয়ে যাই এবং এরপরে আমরা হোটেলে ব্রেক দিই। হোটেল ব্রেক শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। আমি শারীরিকভাবে সুস্থ থাকার কারণে আসলে পুরো জার্নিটি কভার করতে পারি নাই। আর আমার আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোজবেট। এটি একটি ইন্টারন্যাশনাল ট্রাস্টেড সাইট। আপনারা যারা এসপোর্টস অনলাইন গেমের উপর ইন্টারেস্টেড আছেন তারা এখানে প্রেডিক গেম খেলে আয় করতে পারবেন। তাছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটের উপরে 150% বোনাস। রেজিস্ট্রেশন করার নিয়মটি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এখানে লেনদেন করতে পারবেন বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে। তো দেরি কেন, এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। ভোরের আলো ফুটে গেছে, আমরা সিরাজগঞ্জে প্রবেশ করেছি। ট্যুরের বাসটি তার আপন গতিতে চলছে। আত পরিবহনের এই বাসটি এক্সট্রাঅর্ডিনারি ড্রাইভ করেছে, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন আত পরিবহনের এই বাসটি বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে প্রায় অ্যাক্সিডেন্ট করেই ফেলেছিল। এভাবে করে যেতে যেতে আমি আসলে ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে হোটেল ব্রেক শেষ করি। শেষ করে উঠে আবারও ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পরে দেখি যে পিছন থেকে একটি হানিফ মামা আমাদেরকে ধাওয়া করেছে এবং হানিফ মামা বেশ স্পিডে এগিয়ে আসছে আমাদের দিকে এবং সে বেশ কিছুবার হেড ডিপার দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে। এভাবে খেলাধুলা চলতে চলতে আমি একটু সামনের দিকে আসি। সামনের দিকে দেখি উৎসুক জনতা ভিডিও করতে ব্যস্ত এবং এইভাবেই চলতে চলতে আমরা রাজশাহী শহরে পৌঁছে যাই। রাজশাহী শহরে পৌঁছে আমরা বিন্দু হোটেলে নাস্তা করে নিই। নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজি এবং ডাল। তো নাস্তাটি অনেক সুন্দর ছিল এবং আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে ট্যুরের সকল মেম্বার কীভাবে ভিডিও করতে ব্যস্ত। আসলে ট্যুর মানেই আনন্দ, আর বিটি পাঁচজনের ট্যুর মানেই একটু এক্সট্রা আনন্দ। রাজশাহী ঢোকার আগে আমরা একটি সুন্দর রাস্তা দেখে এখানে নেমে আমাদের গ্রুপের ফটোশ্যুট করে নিই এবং আমরা সবাই বাস থেকে নামি, যে যার মতো ফটোশ্যুট করি এবং এখানে অনেক আনন্দ হই উল্লাস চলতে থাকে। কেউ সেলফি তুলে বা কেউ ছবি তোলার জন্য দৌড়ে চলে যায়। রাস্তাটা আসলে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন মাহাদি আছে এখানে, রইসুল ভাই, সবাই মিলে আমরা বেশ কিছু ছবি তুলি এবং ছবি তোলা শেষ করে আমরা হচ্ছে আবার রাজশাহীর দিকে এগিয়ে যাই। তো ছবি তোলার মধ্যে আমাদের পিছনে হানিফের গাড়িটি দাঁড়িয়েছিল, যে এটি আমাদেরকে আসলে অভ্যর্থনা জানিয়েছে। আমি নিজে কিছু ভিডিও করি, বিশ্বজিতা ছিল, মাহফুজুর রহমান ছিল এবং আমরা সব কিছু শেষ করে রাজশাহী শহরে ঢুকে যাই। এবং রাজশাহী শহরে ঢুকে আমি আগেই বলেছি আমরা বিন্দু হোটেলে নাস্তা করি এবং এটি হচ্ছে রাজশাহী শহর দেখতে পাচ্ছেন। রাজশাহী শহরটি বেশ ছোট্ট একটি শহর, না হলে অনেক বড় শহরও না, বাট অনেক গোছালো একটি শহর এবং পরিবেশটা অনেক পয় পরিষ্কার এবং আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো আমরা এখান থেকে দুপুরবেলা চলে যাই হচ্ছে রাজশাহীর একটি পুলে, ওখানে আমরা দুপুরে গোসল করি। ওখানে গোসল শেষ করে আমরা খেতে চলে যাই আসলে হচ্ছে আপনার কাটাখালীর মোড়ে, ওখানে কালাভুনা খাই। কালাভুনা খাওয়া দাওয়া করে ওখান থেকে আমি আবার রুমে চলে আসি অসুস্থ থাকার কারণে। এখানে একটি ছোট্ট ফুটেজ দেখতে পাচ্ছেন আমাদের সকল প্রিয় শাকিল রাব্বি গোসল করে গা মুছতেছে। তো এরপরে শহরের ভিতরে আমরা যখন যাই তখন আমাদের মানে পিছনে একটি হানিফ কেটিসির গাড়ি থাকে ফুসো, সেটি আমাদের পিছন পিছনই আসে। আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ নগরী রাজশাহী এবং আমার দেখা বেস্ট একটি শহর। তো রাজশাহী শহরের মানুষজন অনেক ভালো, সহজ সরল এবং কাটাখালীর মোড়ের কালাভুনা এক কথায় অস্থির। তো আমি ভিডিওটি দেখাইতে পারি নাই, কালাভুনা যে খেয়েছি ওটা দেখাইতে পারি নাই। যদি কেউ রাজশাহী যান তাহলে অবশ্যই কালাভুনা খেয়ে আসবেন।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ট্রাভেল ব্লগ আমি উপহার দিব। এটা হচ্ছে বিটি বাস জোনের ম্যাঙ্গো ট্যুর। আমরা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে এখন রওনা হব, তো পুরো রাস্তা আপনারা আমার সাথে থাকুন। স্টেশনের এক্সপ্লোরেশন। এবার আমাদের ফেরার পালা। আমাদের ফেরার গন্তব্যের রুটটি একটু ভিন্ন। আমরা কুষ্টিয়া হয়ে লালনসা সেতু হয়ে ঘাট দিয়ে ফিরবো। দ্যাটস ওয়াই এবার হচ্ছে ঘাটের মজাটা শেষ হয়ে যাবে, কারণ পদ্মা ব্রিজ উদ্বোধন হয়ে গেলে ঘাটে এরকম চাপ থাকবে না। তো আমাদের অ্যাডমিন ইমুভাই ডিসিশন নেয় যে আমরা ঘাট থেকে ফিরবো। তো আমরা রাত্র 11টার দিকে রাজশাহী শহর থেকে বাস ধরি। এর আগে অনেকে অনেক জায়গায় ঘুরে ফিরে আসছে, তো আমি আসলে অসুস্থতার কারণে ঘুরতে পারি নাই। তো রাত্রেবেলা একটু খেলাধুলা বেশি হয়, তো আমাদের সোহাগ ভাই বেশ ভালো স্পিডে গাড়ি চালাচ্ছেন। সামনে সবাই ভিডিও করতে ব্যস্ত, বনেটে সবাই বসে আছেন। আসলে আমার বনেটে বসার জায়গা হয় নাই। আমি ট্রাই করতে চেয়েছিলাম যে বনেট থেকে কিছু ভিডিও করার, আসলে আমি স্পেস না পাওয়ার কারণে এরকম ভিডিও করতে পারিনি। তো রাজশাহী থেকে বেরোয় 6 মিনিট একটা এক্সট্রাঅর্ডিনারি খেলা হয় গ্রামীণ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস এবং হচ্ছে চাপাই এক্সপ্রেসের সাথে। খেলাটি আমি পরে আপলোড করব এবং এই খেলার পরে আমরা আসলে রাস্তা থেকে এগোতে থাকি এবং আমরা কুষ্টিয়া রাস্তায় ঢুকে যখন যাই তখন রাস্তাটি বেশ আরও অদ্ভুত সুন্দর ছিল। তো বনেটে আসলে আমি জায়গাই পাই নাই যে আমি বনেট থেকে কিছু ভিডিও করব। তো এভাবে এগোতে থাকে এবং গাড়ির মিটার প্রায় 100 ছুঁই ছুঁই করে গাড়ি চালাতে থাকে শর্ট ভাই ভাই। তো এভাবে চলতে চলতে আমরা প্রায় লালনসা সেতুর কাছে চলে আসি। রাত্রেবেলা লালনসা সেতুতে বেশ লাইটিং করা, যদিও আপনাদের ওপার থেকে হার্ডিং ব্রিজটি দেখাতে পারি নাই, যেটি বাংলাদেশের অনেক পুরাতন একটি রেল ব্রিজ। তো লালনসা সেতুর উপরে অনেকে ভিডিও করতে ব্যস্ত থাকে, তো আমি এখনও বনেটে জায়গা না পাওয়ার কারণে আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই। শরীর অসুস্থ থাকার কারণে আমার বেশ আসলে ঘুম পায়। তো লালনসা সেতু ভিডিও করতে করতে আমি আসলে এরপরে পিছনে চলে যাই, পিছনে যেয়ে একটি বেশ ভালো ঘুম দেই। যদিও শান্তিতে ঘুমাইতে পারি নাই, সবাই অনেক আমাকে বলছে যে ভাই আপনি কেন ঘুমাচ্ছেন বা কিছু। গাড়ির ভিতরে ছেলে পেলে সবাই আসলে বেশ উৎফুল্ল ছিল এবং তারা অনেক এনার্জেটিক দেখলাম। এ জমানার বাস লাভাররা আসলে আমাদের থেকে অনেক বেশি এনার্জেটিক। আমার ঘুম ভাঙে আসলে ঘাটে এসে। তো ঘাটে এসে দেখি বেশ সিরিয়ালই ছিল, তো আস্তে আস্তে সিরিয়াল থেকে ঘাটের দিক থেকে এগোতে থাকে। তো ঘাটের সিরিয়ালের এই যে আমাদের গাড়িটি, সামনে একটি ইগলের গাড়ি, তার সামনে আরও গাড়ি, পিছনে হচ্ছে আপনার গাড়ি ছিল। তো 236 গাড়ির ভিতরে সবাই তখন ঘুম, আমি একটু বাইরে আসি। ঘাটে ট্রাকের সিরিয়াল, তারপরে হচ্ছে অন্যান্য গাড়ির সিরিয়াল ছিল। তো প্রায় 1-2 ঘন্টা পরে আমরা আসলে ফেরি পাই। ফেরিতে ওঠার মোমেন্টটি আমি আসলে ক্যাপচার করি, তখন আমার শরীরটা একটু ভালো লাগে। তো সোহাগের গাড়ি উঠে, সোহাগের গাড়ি ওঠার পরে ইগলের একটি গাড়ি উঠে, যেটাকে ইমোশন অফ সাউথ বলা হয় ইগল পরিবহনকে। এবং ইগলের গাড়িটির পরে আমাদের হানিফ এন্টারপ্রাইজের 236 নম্বর গাড়িটি ফেরিতে উঠে। ফেরিতে তেমন বাস ছিল না, ট্রাক ছিল, তবে ফেরি পার হয়ে বেশ একটা ভালো খেলাধুলা হয়েছে, যেটি আমি আসলে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। তেমন কোনো খেলাধুলা আপনাদেরকে আমি দেখাতে পারি নাই। আসলে যে কটা ভিডিও খেলাধুলার আছে, ওভারটেক ভিডিও, এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে পরে প্রোভাইড করব। আর এই ঘাট কিছুদিন পরে হয়তো বা আর এরকম থাকবে না, পদ্মা ব্রিজ হয়ে গেলে চাপ কমেই যাবে। এটি এসপি গোল্ডেন লেনের একটি গাড়ি উঠে গাড়ি সে ফেরিতে। তো এরপরে আমাদের 236 গাড়িটি যে আসতেছে, হট সিটে আছেন সোহাগ শিকদার ভাই, সে আমাদেরকে ছোট্ট একটা সিগনাল দিলেন, হেড ডিপার, আপার ডিপার। তো ফেরিতে উঠে গিয়ে ভোরের আলো ফুটে যায় এবং আমি আপনাদেরকে সেই ভোরের আলোটি দেখানোর জন্য একটু ট্রাই করেছি। জানি না কতটুকু দেখাতে পেরেছি, তো নেক্সট ভিডিওর ভিতরেই আপনারাই দেখতে পাবেন যে এখানে আমি কতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি। ফেরির আপার ডেকে উঠলে এমন দৃশ্য আমার কাছে বেশ ভালোই লাগে। ফেরিটি লোড হয়ে গেলে আস্তে আস্তে ফেরিটি ছাড়তে থাকে এবং তখন প্রায় অন্ধকারই ছিল। আমি একদম আপার ডেকের উপরে বসা, এখানে আমাদের ট্যুরের সব ছেলে পেলে এসে বসে পড়ে। এই যে আবু রায়হানকে দেখতে পাচ্ছেন, সে বেশ ক্লান্ত। তো এভাবে ছাড়তে ছাড়তে আসলে দিনের আলো ফুটতে থাকে, ভিডিওটি দেখলেই বুঝতে পারছেন। তো আস্তে আস্তে দিনের আলো ফুটতে থাকলে, মানে একটু আলো ফুটতে থাকে, তো দূরের ফেরিগুলো দেখা যাচ্ছে, লাইট জ্বলতেছে। তো বাতাসটা বেশ সুন্দর ছিল, আবহাওয়াটা আসলেই উপভোগ্য। এই সময় আবহাওয়াটা এত সুন্দর থাকে, যারা ফেরির উপরে না থাকবেন তারা আসলে বুঝবেন না। তো এভাবে আবহাওয়া ফেরি থেকে আস্তে আস্তে নেমে ক্যান্টিনের দিকে এগোতে থাকি। এক কাপ চা খেতে হবে, তো গলার অবস্থা খুবই খারাপ ছিল,
তো আস্তে আস্তে আমরা যখন নেমে ক্যান্টিনগুলোতে ঢুকি, ক্যান্টিনগুলোতে বেশ সমাগমই ছিল লোকজনের। হয়তো বা পদ্মা ব্রিজ হলে এই ক্যান্টিনগুলোতে এরকম লোক সমাগম হবে না, তেমন কোনো গাড়ি থাকবে না। ফেরিঘাটে আসার আগ পর্যন্ত আসলে এই ক্যান্টিনেই ওয়েট করি এবং প্রায় দিনের আলো সম্পূর্ণই ফুটে গেছে। আপনারা সুপারভাইজার এসকে সাত ভাইকে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার বাসে যেয়ে সিটি গিয়ে বসি আমি, কারণ আমার শরীরটি বেশ ক্লান্ত ছিল। ফেরি থেকে বাসটি উঠে আবার সামনের দিকে চলা শুরু করে। সামনে কিছু বাস ছিল, ট্রিপের গাড়ি, যে গাড়িগুলো আসলে সবাই হচ্ছে গন্তব্যের দিকে আগতে থাকে। তো আমি সিটি গিয়ে বসি ক্লান্ত থাকার কারণে, এবং সোহাগ ভাই তার নিজস্ব দক্ষতায় সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং 236 বাসটি আসলে এই রাস্তায় মানে যথারীতি যেমন চলে, ট্যুরের বাস হিসেবে তার থেকে বেশি না, তার থেকে বরঞ্চ ভালোভাবে চালানো হয়েছে। তো আমি সিটে বসে টুকটাক দেখা ট্রাই করি সামনের দিকে, সামনের বনেট ফুল আপ হয়ে যায়। তো সিটে হেলান দিয়ে বসার কারণে শরীরের ভিতরে একটু অলসতা ধরে এবং ঘুম ঘুম পায়। তারপরেও আমি আসলে এটা দেখাবার চেষ্টা করেছি সবাইকে যে ফেরি থেকে ওঠার পরে কেমন হয়। ফেরি থেকে ওঠার পরে ইগল পরিবহনের একটি গাড়ির সাথে বেশ ভালো সুন্দর পারাপাড়ি হয় আমাদের, এবং আমরা আস্তে আস্তে করে আসলে এগোতে থাকি এবং আমি এক পর্যায়ে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর উঠে দেখি যে আমরা গাবতুরে চলে এসেছি। তো ট্যুরের গাড়ি ওখান থেকে বিদায় জানাই, বিদায় জানিয়ে আমি আসলে আমার বাসায় চলে আসি। তো এক কথায় বলতে গেলে ট্যুরটি অনেক সুন্দর ছিল। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরকে মানে অনুরোধ থাকবে ভিডিওতে বাজে কোনো মন্তব্য না করার জন্য।